দোলের রাতে ধুন্ধুমার সল্টলেকের একটি পাবে দুদল যুবকের মধ্যে রণক্ষেত্র হয়ে উঠেছিল সেখানকার পরিস্থিতি। মাঝরাতে ডিস্কো থেকে ধুন্ধুমার, এক তরুণীকে নিয়ে দুদল যুবকের মধ্যে মারামারি, আর তারপরই পরিস্থিতি রণক্ষেত্র। নাইট ক্লাবের মধ্যেই একজনের মাথায় টপ ভাঙে আরেক যুবক, গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। গুরুতর আহত ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ভোর রাতে ঘটনা ঘটে সেক্টর ফাইভেরই একটি পাবে। ভোর রাতে কি করে খোলা ছিল ওই নাইট ক্লাব, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিছুক্ষণ আগে পুলিশ পৌঁছয় ওই নাইট ক্লাবে, তারা যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখেন। যেটা জানা যাচ্ছে, দুদলই পার্ক সার্কাস এলাকার বাসিন্দা সেই দুই দলের যুবকরা, এবং ক্লাবের তাণ্ডবের সময় আগাগোড়া পুলিশের একটি পেট্রোলিং কার বাইরে দাঁড়িয়েছিল, তারপরও কেন পুলিশ কিছু টের পেল না তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। সল্ট লেক সেক্টর ফাইভের একটি পাব বা ডিস্কোথেকের মধ্যে 12 তারিখ একেবারে ভোর 4:30 নাগাদ ব্যাপক মারপিট হয়, এবং সেই ছবি কিন্তু ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। যেই সিসিটিভি ক্যামেরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেই সিসিটিভি ক্যামেরাতেই কিন্তু সেই ছবি ধরা পড়ে। বেধড়ক মারধর করা হচ্ছে এক ব্যক্তিকে, বেশ কয়েকজন সেই সময় নাচ করছে, এবং সেই নাচ করা কালীনই ব্যাপক মারধরের ঘটনা, ব্যাপক উত্তেজনা ছড়ায়, এবং তারপর কিন্তু পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ পর্যন্ত পৌঁছে যায়। এরপরেই গোটা ঘটনার অভিযোগ দায়ের হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। পুলিশ নির্দিষ্ট বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে, কিন্তু এই ঘটনায় প্রত্যেক অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা রয়েছে। ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়ে, তরুণী এবং টাকা পয়সাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এই ঝামেলা, এবং যার ফলে রণক্ষেত্র হয়ে ওঠে এই ডান্স ফ্লোর। এবং সেক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন, ভোর 4:30 সময় কিভাবে এই পাব বা কিভাবে এই ডিসকোটেক খোলা ছিল, যেখানে যেটা পুলিশ সূত্রের খবর যে সেই সময় পুলিশেরই একটি গাড়ি বাইরে পেট্রোলিং করছিল, তাদের নজরে কেন পড়ল না যে ভোর 4:30 সময় এই পাব খোলা রয়েছে, এবং সেক্ষেত্রে এখানে মারপিট হচ্ছে। 24 ঘন্টার জন্য ক্যামেরা অমিত দাসের সঙ্গে বিক্রম দাস, সল্টলেক।